পরিমনি পরিমনিকে নিয়ে আজকে যে আমি বলবো বিতর্ক এক ধরনের যে যে বিতর্ক আর যে ধরনের চর্চা হচ্ছে তাকে নিয়ে এটা আসলে এত বড় কোনো বিষয় বলে আমি মনে করি না এটা খুব ছোট্ট একটা বিষয় দেশের রাজনৈতিক অঙ্গনে আজকে করোনা মহামারী সারা বিশ্বে আমাদের দেশ চরমভাবে আক্রান্ত যে জায়গায় 200-250 লোক মারা যাচ্ছে সেই জায়গায় এক পরিমনি কেন্দ্রিক এই ঘটনার তোলপাড় করা মিডিয়ায় একটি বিষয়কে কেন্দ্র করে সারাক্ষণ দৌড়ঝাঁপ অনলাইন থেকে আরম্ভ করে প্রিন্টিং মিডিয়া থেকে আরম্ভ করে টেলিভিশন মিডিয়া প্রত্যেকটা মিডিয়াই এই বিষয়টাকে এত গুরুত্বের সাথে কেন দেখছে সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে ভেবে পাচ্ছি না। আসলে এটা বড় কোনো ইস্যু না, আর বাপদের অনেক জায়গায় রয়ে গেছে। আজকে দেশের কল্যাণে কাজ করা উচিত প্রত্যেকের, দেশের অন্যান্য যে সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু দুর্নীতি চেয়ে আছে, দুর্নীতি থেকে আরম্ভ করে অপরাধ প্রবণতা অনেকের আছে। আর এই অপরাধ এত বড় অপরাধ না, যেই অপরাধের কারণে আমাদের আমাদের শ্রদ্ধার সাথে বলি আমাদের পুলিশ বাহিনী থেকে আরম্ভ করে যারা আছেন তারা এত বেশি তৎপর, আসলে এটা কেমন দৃষ্টিকটু মনে হয় আমার কাছে। একটা পরিমণিকে ধরার জন্য আসলে এত কিছু মানে পুলিশ র্যাবের প্রয়োজন ছিল না আমি মনে করি, কারণ সামান্য একটা মেয়ে ইন্ডাস্ট্রির একজন নায়িকা আর যত বড়ই সেও একটা মেয়ে মানুষ, তাকে আসলে এইভাবে গ্রেপ্তার করা একটা জঙ্গি নেত্রী মনে হচ্ছে আমার কাছে, যে জঙ্গিবাদের সাথে জড়িত এরকম একটা নেত্রী তাকে এইভাবে গ্রেপ্তার করা দৃষ্টিকটু কটু আমাদের দেশের মানুষের প্রত্যেকের কাছে আমার কাছে মনে হচ্ছে দৃষ্টিকটু। আর আমি ব্যক্তিগতভাবে জিনিসটাকে সহজভাবে নিচ্ছি না, এই কারণ যে দেশে আইন আছে, তথ্যিত আইন আছে, আইন আছে যেহেতু অবশ্যই আইন তার নিজস্ব প্রক্রিয়া চলবে। আর যেহেতু বিচারাধীন বিষয়টা, সে দোষ করেছে কি করে নাই সেটা প্রমাণিত হয়নি, কোর্টে প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা কাউকেই দোষী সাব্যস্ত করতে পারবো না, দোষী বলতে পারবো না, এটা সবচেয়ে আগের বিষয়। আর দোষী সাব্যস্ত হওয়ার আগে আমাদের সমস্ত মিডিয়া কভারেজ দেখলে মনে হয় যে আসলে সে কয়েকটা খুন খারাপই করে ফেলেছে এবং মানে এত বেশি অন্যায় করেছে যে অন্যায়ের কোনো প্রতিকার হবে না বা এটা স্বীকৃত অন্যায় যে তার বিচার হবে, ফাঁসি হবে, এই ধরনের একটা বিষয়। বিষয়টা আসলে ওইরকম না, মানে আসলে মূলাচুরিতে কিন্তু ফাঁসি হয় না, তার অপরাধটা ওই মূলাচুরির মতোই আমার কাছে। তো এই বিষয় নিয়ে এত মাতোয়ার হওয়ার কিছু নাই, আর দেশে অনেক ভালো ভালো কাজ রয়েছে প্রত্যেকেরই স্ব অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো উচিত, মানবতার পাশে দাঁড়ানো উচিত,